আজ আমরা ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর নিয়ে কিছু আলোচনা করব। রিস্ক ফ্যাক্টর বলতে বোঝাচ্ছে কী কী কারণে ডায়াবেটিস হতে পারে। সো আমাদের জীবনশৈলীর মধ্যে একটা জিনিস আছে জেনেটিক, আর একটা হলো আমাদের জীবনশৈলী। এই দুটার উপর ভিত্তি করে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমরা যারা ভারতবাসী তারা জেনেটিক্যালি আমরা প্রিডিসপোজ ডায়াবেটিসের জন্য। আরেকটা জিনিস হলো আমাদের লাইফস্টাইল বা জীবনশৈলী। সো জীবনশৈলীর জন্য আমাদের ডায়াবেটিস হতে পারে। জিন আমরা চেঞ্জ করতে পারবো না, আমাদের জন্ম আমরা চেঞ্জ করতে পারবো না, সুতরাং জেনেটিক ব্যাপারটা ছেড়ে দিলাম। কিন্তু জীবনশৈলীর যে সমস্ত জিনিসগুলি আছে যার জন্য ডায়াবেটিস হতে পারে, তার মধ্যে একটা হলো অধিক মোটা হয়ে যাওয়া, ওবেসিটি বা ওভারওয়েট, কায়িক পরিশ্রম কম করা, খাদ্যাভ্যাস ফাস্টফুড বেশি খাওয়া, জাঙ্ক ফুড বেশি খাওয়া, এ সমস্ত কারণে ডায়াবেটিস হতে পারে। এছাড়া ডায়াবেটিস হাইপারটেনশনের সাথে ডায়াবেটিসের লিঙ্ক আছে। যদি কোনো পেশেন্টের হাইপারটেনশন থাকে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। কোনো মা যদি আগের গর্ভাবস্থার সময় যদি ডায়াবেটিস হয়ে থাকে তারও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাছাড়া অ্যাকান্থিসিস নিগ্রিকান্স বলে ডার্টি বেবি সিন্ড্রোম, ঘাড়ের এখানে কালো ময়লার মতো দাগ পড়ে, এটাও একটা ডায়াবেটিস হওয়ার একটা রিস্ক ফ্যাক্টর। সো ডায়াবেটিস থেকে বাঁচতে হলে আমাদের এই রিস্ক ফ্যাক্টরগুলির থেকে বেঁচে থাকতে হবে, যেগুলি আমরা চেঞ্জ করতে পারি। জন্ম আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু এই যে জীবনশৈলীর যেগুলি রিস্ক ফ্যাক্টর সেগুলিকে আমরা চেঞ্জ করতে পারবো। আমাদের শরীর ওজনকে স্বাভাবিক রাখতে হবে, খাদ্যাভ্যাস এমনভাবে করতে হবে যাতে নাকি আমাদের শরীরের প্রয়োজনের তুলনায় বেশি খাবার না খাই, বেশি ফ্যাটি ফুড না খাই, ফাস্ট ফুড না খাই, কোল্ড ড্রিঙ্কস না খাই, কোল্ড ড্রিঙ্কস থাকে সাধারণ জল খাওয়া অনেক ভালো, এই সমস্ত জিনিস করে, এবং রেগুলার ওয়াকিং কমসে কম 40-50 মিনিট রেগুলার ওয়াকিং যদি করি তাহলে আমরা এই ডায়াবেটিস থেকে বেঁচে থাকতে পারবো।